ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করু, জীবনে যা অনিবার্য তা হবেই, তার জন্য দুঃখ করু না। নিজেকে বলুন, এসব নিয়ে ভাবার সময় নেই, আমাকে আরও ভালো কিছু করতে হবে। জীবনধারণের জন্য প্রয়োজনীয় কর্ম অবশ্যই সম্পাদন করুন, তবে বিনা হিংসায়, বিনা অহংকারে, বিনা লালসায়। কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহিষ্ণুতা, নম্রতা এবং ভক্তির সাথে। জীবনে কর্ম করে যাও, ফলের আশা কখনো করো না। কেবলমাত্র স্বার্থ ত্যাগই হলো আনন্দ এবং সন্তুষ্টির একমাত্র সহজ পথ। সময় হলো সর্বশক্তিমান, তাই কখনো সময়ের অপচয় করো না। যা হয়েছে তা বালুই হয়েছে, যা হচ্ছে তা বালু হচ্ছে, এবং যা হবে তা বালুই হবে। তাই কখনো ভবিষ্যৎ নিয়ে ভেবো না, বর্তমান নিয়ে পরম আনন্দে সুখে থাকতে শেখো। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো, কারণ জীবন কোন স্থায়ী, কিন্তু জীবনে অর্জিত সম্মান চিরস্থায়ী। সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক, তবেই সেই কর্মকে আনন্দের সাথে সম্পন্ন করা যেতে পারে। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পন্ন করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে, ঠিক তেমনভাবেই জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে। মানুষের মনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু। ঠিক একইভাবে মনের ওপর যদি নিয়ন্ত্রণ না থাকে, তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু। অন্ধকারময় সময় হল জীবনে সঠিক আশার আলোর পথ প্রদর্শক। সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে, ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে। নিজের সাথে সর্বদা অপরের তুলনায় হলো মানুষের দুঃখের প্রধান কারণ। নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে। একজন জ্ঞানী ব্যক্তি শত্রুকে ঘৃণার বদলে ভালোবাসায় ফিরিয়ে দেন। যে ব্যক্তির মধ্যে অহংকার যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। সুখের একমাত্র চাবিকাঠি হলো নিজের কামনা বাসনার ওপর নিয়ন্ত্রণ রাখা। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে থাকলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে আছেন। সমস্যা মানে এই জীবনে থেমে যাওয়া নয়, সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বের করা।